রাহুলবাবু একজন খুব নামকরা ব্যবসায়ী ছিলেন। ওনার বাবা মা স্ত্রী ও দুই সন্তান সহ সুখী সংসার ছিল। এছাড়া সবসময় বাড়ির কাজকর্মের জন্য রতনদা ওনাদের সাথেই থাকতেন। রতনদাকে রাহুলবাবু ওনার পরিবারেরই একজন লোক ভাবতেন। একবার রাহুলবাবু ওনার জন্মদিনে, বাবা কাল তো তোমার জন্মদিন, চলো সবাই মিলে শপিং করতে যাব। আরে এ বয়সে আবার জন্মদিন পালন করার কি আছে, শপিং করতে হলে তোরা যা, আমার আলাদাভাবে কেনার আর কি থাকতে পারে বল। না বাবা চলো না, সবাই এত করে বলছে চলোই না। কি আর বলবো, চল তাহলে সবাই মিলে যখন যাচ্ছি। রতনদা তোমারও যেতে হবে কিন্তু। আমি বাবু, আমি ওইসব জায়গায় কি করতে যামু কন, আমার ওইসব জায়গায় কি কাম। আরে রতন জানা, ওরা যখন সবাই মিলে বলছে একটু ওদের সাথে ঘুরেই আয় না গিয়ে। হ্যাঁ রতন তুমি যাও, তুমি গেলে ওই দুষ্ট দুটোকে একটু সামলাতে পারবে। আচ্ছা মা ঠাকুরান, আপনারা যা বলবেন তাই করুন। সবাই মিলে ঘুরতে যাব, কি মজা কি মজা কি মজা কি মজা, সবাই মিলে আমরা ঘুরতে যাব। এরপর সবাই মিলে শপিং মলে কেনাকাটার জন্য রওনা হলো। শপিং মলে পৌঁছানোর পর, বাবা কত বড় জায়গা, কত জামা কাপড়, কি সুন্দর সব। এদিকে শোনো তো। হ্যাঁ বলো। দেখো এগুলোর মধ্যে কোনটা তোমার পছন্দ বলো তো। আরে বাচ্চারা কি কিনবে দেখো, আমার জন্য আর কি আছে বলো তো। বাচ্চাদের তো কেনাকাটা হবেই, কাল তোমার জন্মদিন, আগে তোমার জন্য তো একটা কিছু কেনা হোক। আরে আমার তো সবই আছে, তুমি না হয় তোমার পছন্দ মতো আমার জন্য কিছু কিনে নাও। আমি দেখি ওরা সবাই রতনদার সঙ্গে কোন দিকে গেল। রাহুলবাবু একটু এগিয়ে দেখলেন, রতনদা ওনার নিজের জন্য কিছু পছন্দ করার চেষ্টা করছেন। কি সুন্দর জামা, খুব সুন্দর, কিন্তু কত দাম, এত টাকা দিয়ে কেনা আমার পক্ষে সম্ভবই না। থাক রাইখা দি, এইসব আমাদের সাজে না, বরং যাই দেখি সোনামণি সোনাই দাদাবাবু কোন দিকে গেল। রতনদা নিজের জন্য জামাকাপড় কিছু পছন্দ করলেও এত দামের জন্য কিছুই নিজের জন্য কিনতে পারলেন না, কিন্তু রাহুলবাবু দূর থেকে এই সব কিছু লক্ষ্য করলেন। এরপর সবাই কেনাকাটার পর শপিং মল থেকে বাড়ি ফিরল। বাড়ি ফিরে বাচ্চারা সব খেলনা যা যা কিনেছে দাদু ঠাকুমাকে দেখাতে লাগলো। ওই সময়, ও রতনদা এদিকে একটু শোনো তো। হ্যাঁ দাদাবাবু, কোন কি বলবেন বলেন। দেখো তো এই জামাকাপড়গুলো আমি কিনেছিলাম, কিন্তু বাড়িতে এসে দেখছি আমার ছোট ছোট মনে হচ্ছে, এগুলো না হলে তুমিই রেখে দাও, তুমি না হলে পড়বে। আমি কি কোন দাদাবাবু। হ্যাঁ তুমি, অত কথা বলো না তো, যাও গিয়ে জামা প্যান্টগুলো পরে দেখো। অত জোর করায় রতনদা শেষ অবধি জামাকাপড়গুলো ঘরে পরে দেখার জন্য নিয়ে গেলেন। ঘরে গিয়ে রতনদা অবাক হয়ে গেলেন, দেখলেন শপিং মলে উনি যে জামা প্যান্টগুলো পছন্দ করেছিলেন এগুলো সেই জামাকাপড়। এই দেখে রতনদা শেষ অবধি সব বুঝতে পারলেন। বাবু কিছু বলতে হবে না রতনদা, শপিং মলে আমি সব দেখেছি, তোমাকে আমরা আমাদের পরিবারেরই একজন মনে করি। তুমি কিছু পছন্দ করবে আর সেটা কেনা হবে না, তা কখনো হয়? এবার বলো তো, তুমি খুশি তো? খুব খুশি বাবু। এরপর পরের দিন খুব আনন্দ করে রাহুলবাবুর জন্মদিন পালন হলো, আর ওই জন্মদিনে রতনদা তার পছন্দের সেই পোশাক পরে খুব আনন্দ করলেন। তাহলে দেখলে তো বন্ধুরা, প্রত্যেকের পছন্দের মূল্য দিতে হয়, তবেই আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট লাইক করো, আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আচ্ছা চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে, তোমরা ভালো মতন থেকো কিন্তু।